فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. محمد ركبي جانتے چیشن যে তার পাশাপাশি ইসলামিক দৃষ্টিতে পড়াশোনা করার জন্য নির্দিষ্ট কোনো সময় বা দোয়া আছে কিনা, যাতে পড়াশোনা তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় এবং মনোযোগ আসে। আমরা বলব যে এই ক্ষেত্রে ইসলামের একটা দৃষ্টিকোণ আমরা এক হাদিস থেকে বুঝতে পাই, যে কোরআন ওয়াকুল কোরআন রব্বি মানাতুহু মিনান নাওম ফাশফিনি ফিহি ফাইশফিউ ফিহি, বলা আছে যে এক হাদিসের মধ্যে কোরআন আর যখন রোজার ব্যাপারে যে এই দুইটা ব্যক্তির জন্য কিয়ামত দিন সুপারিশ করবে, সেইখানে কোরআন বলবে হে আমার প্রতিপালক, যে আমি একে রাত্রে ঘুম থেকে আমি দূরে রেখেছিলাম, আমার কোরআন পড়ছিল, এই আমাকে পড়ছিল, এই জন্য তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। এর থেকে বোঝা যায় যে রাত্রে পড়ার যে কোরআনটা সে রাত্রে পড়তো, তাইলে রাত্রে পড়াটা হয়তোবা মনোযোগী হওয়ার একটা বিশেষ মাধ্যম, এবং এই কারণে এটা বাস্তবতাও প্রমাণ করে। কারণ হেফজখানা যত আছে বিশ্বের মধ্যে, তারা রাত্রিবেলাকে প্রায়োরিটি বেশি দেয়, বিশেষ করে শেষ সময়কে, রাতের শেষ দ্বিতীয়াংশ অর্ধরাতের পর থেকে, কারণ সেই সময় আল্লাহ যে সময় নিচের আকাশে চলে আসেন, তখন সেই সময় মনোযোগ বসা এবং আল্লাহর রহমত পাওয়ার মানে সেই সময় বিশেষ সময়, এই কারণে সেই সময়টাকে কাজে লাগাইতে পারলে বেশি রহমত প্রাপ্ত হওয়া যাবে, মনোযোগ বেশি সৃষ্টি হবে, কারণ কোলাহলও সেই সময় থাকে না। এই কারণে আপনার কোলাহলমুক্ত পরিবেশে হওয়ার কারণে মনোযোগ বেশি আসবে, কিন্তু এই না যে সেই সময় ছাড়া অন্য সময় পড়তে পারবে না, না সব সময় পড়তে পারবে। যখনই আপনি কোলাহলমুক্ত পরিবেশ পান, নিজের মধ্যে আপনার উদ্যম অনুভব করেন, আগ্রহ অনুভব করেন, মনোযোগ থাকে, তখন আপনি পড়লে আপনার কাজে আসবে। যেই সময় মানসিকতা বিক্ষিপ্ত থাকে সেই সময় কিন্তু কাজে আসবে না কখনো, সেই সময় কিন্তু ব্রেনে ঢুকবে না, এটা হচ্ছে স্বাভাবিক কথা। এবং এটার জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই। যদি আমাদের দেশে একটা প্রথা আছে যে পড়ার আগে দিয়ে রব্বি জিদনি আলমা বলা হয়, না এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শিক্ষা দেননি যে প্রত্যেকবার পড়ার সময় এটা বলা হবে, যদিও আল্লাহ রাসূল বলেছেন ওয়াকুর রব্বি জিদনি আলমা আলমা, এটা কিন্তু রব্বি জিদনি আলমা এটা পড়ার জন্য আল্লাহ রাসূল অর্ডার করছেন, যে কোনো সময় যে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। কারণ পড়ালেখা এটা যদি আল্লাহ রাসূল যদি সত্যিকার আপনাকে আলেম না বানাতে চান, তাহলে আপনি চেষ্টা করলে হবেন না। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরেকটা বাণী খেয়াল রাখতে হবে, তিনি বলেছেন মাইয়ুরিদ যার ব্যাপারে আল্লাহ কল্যাণ চাইবে তাকে শরীয়তের বুঝ দিবেন। হ্যাঁ, সুতরাং আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ আলেম হতে পারে না, এই কারণে আল্লাহর কাছে জ্ঞান চাইতে হবে, এটা হচ্ছে আসল কথা। পরিশ্রমের পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। মাতা পিতাকেও একই অবস্থা, যে সন্তান যদি পড়ালেখা অমনোযোগী হয় তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তাকে সঠিক বুঝ দিয়ে দেয় এবং তার জ্ঞান বৃদ্ধি করে দেয়, এরকম দোয়া করতে হবে। হ্যাঁ, দোয়ার মাধ্যমে হ্যাঁ আল্লাহর দয়া পাওয়া যায় এবং আল্লাহ সেই মঞ্জিলে মকসুদে পৌঁছিয়ে দেন সেই দোয়ার মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খাইরা।